ধূসর মেঘের ছায়া, ব্যথায় ঠাসা নীলমলাতের খাতা, না বলা কত কত কথার মালা, না চেনা কত কতগুলো মায়া, পাতায় পাতায় কত না গল্প কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা। তুমি হাসপাতালে গিয়েছিলে ওকে দেখতে? না, এখন এই অবস্থায় তোমার ছেলেটার কোনো খোঁজ নিছো? আজকের পর থেকে তুমি কোনোদিন খোকাকে কাছে পর চিন্তা করবে না। কেন? মলির চাচা এই হসপিটালের একজন মালিক, আমাদের সব ব্যবস্থা উনিই করে দিয়েছেন। বাহ কুসুম, তোমাকে তো আজ বেশ ঝরঝরে মনে হচ্ছে। শরীর একেবারে সুস্থ হয়ে গেছে তাই তো? কুসুম, এই কুসুম। মা, তোমার কি শরীর খারাপ নাকি? সন্ধ্যাবেলা শুয়ে আছো কেন? কুসুম, কুসুম দেখো, এটা দেখো আপা, এটা যেন কি বলে, এটা হচ্ছে পোর্টফোলিও। তোমাদের কাছে যা আছে সেগুলো তো তোমরা বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে দেখাতে পারবে না, আর তারাও যে তোমাদের দোকানে আসবে তাও কিন্তু না। ক্লায়েন্ট হয়তো জানে না যে সে যা চায় সেই সব কিছু তোমাদের কাছে আছে, সেই কারণে আমি ফোল্ডারগুলো বানিয়েছি। ধরে নাও এটা একটা মার্কেটিং পলিসি। হ্যাঁ, আপু বলেছে আমরা যদি এটার প্রচারণা করি পেপার পত্রিকায় তাহলে আমাদের দোকান সম্পর্কে সবাই জানতে পারবে। তুমি তো দেখো। কুসুম, আচ্ছা কুসুম, তোমার যে একটা স্বপ্ন ছিল নিডি এবং মহিলাদের সাথে তুমি কাজ করবে, সেটার জন্য আমরা একটা লিফলেট বানাবো, আর মহিলারা ঘরে বসে তা কাজ করে বানাবে আর সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিবে। তার মধ্যে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ সেগুলো তোমরা তাদের কাছ থেকে কিনে নিবে, এতে করে তোমাদের প্রতিষ্ঠানের প্রসার হবে। হ্যাঁ, এটা তো কুসুমের অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থার কারণে আর আমরা আসলে বুঝতে পারিনি আমরা প্রচারণাটা কীভাবে করব, সে কারণে আমাদের আসলে এগুলো করা হয়নি। কিন্তু কুসুম, আমরা এখন এগুলো করব তাই না? সেটাই তো আমি সলভ করতে এসেছি, আর সেটা তো আমি করলে হবে না, আর আমার মত বা আমার মতামত দিলে তো হবে না। কুসুম যেহেতু এই প্রতিষ্ঠানের ওনার, ওর ওপিনিয়নটা দরকার। হ্যাঁ কুসুম, তুমি বলে দাও যে তুমি এটা করতে চাও। কুসুম, মলিয়াপা আমাদের জন্য অনেক ভালো ভালো কিছু প্রপোজাল এনেছে দেখো, আর আপু বলছিল দেশের বাইরেও আমাদের কিছু শাখা খোলা যায় কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে। হ্যাঁ তাই তো, আমি তো ভাবছিলাম এবারেই তোমাদের কিছু প্রোডাক্ট আমার সঙ্গে নিয়ে যাব। আমি কানাডা গিয়ে সেখানে বাংলা যে সবগুলো আছে সেখানে আমি সবগুলোতে শো করব, তাদের চাহিদা অনুযায়ী তোমরা তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিবে, তাহলে হবে কি তোমাদের বাজারটা অনেক বড় হবে আর ইন্টারন্যাশনাল ফিল্ডে তোমাদের একটা বিশাল নাম হবে। কুসুম একটু দেখবে, দেখো এখানে সব লেখা আছে, একটু দেখো
কুসুম, আমি কালকে ভোরেই চলে যাচ্ছি। তোমার মেলারিটা আমার কাছে আছে, আর আমার মেলারিটা আমি মিতুকে দিয়ে দিয়েছি। তুমি তোমার সুযোগ মতো আমার সাথে যোগাযোগ করো। কুসুম, তুমি এখনো কিছু বলছো না। সত্যি কথা বলতে আমি তোমার সাথে থাকতে চাই কুসুম, বন্ধু হিসেবে, তোমার বোন হিসেবে। নাও, তোমরা চা খাও। কুসুম, তোমরা তিনজন মিলে যেভাবে পরিকল্পনা করছো, এভাবে এগিয়ে গেলে তো এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হবে। কমল, টেনশন করো না, আমাদের আসলে ওকে একটু সময় দেওয়া উচিত। আর আমি তো 6 মাস পরে আবার চলে আসব, ততদিনে কুসুম দেখবে সব গুছিয়ে নেবে, ও আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। ওকে জাস্ট আমরা একটু সময় দিই। হ্যাঁ, আমারও তাই মনে হয়, ওকে আমরা একটু সময় দিই। মা এখনো ঘুম থেকে ওঠেনি? নাস্তা খাবে না? মা তো অনেক আগেই উঠেছে। আগেই উঠেছে? কোথায়? আমি তো ওকে নিচে নামতে দেখিনি। এই সাবিনা, আমাকে একটা চা দাও তো। কি ব্যাপার, বাচ্চারা খাবে না? ওরা সবাই খেয়ে নিয়েছে, এখন দুজনে মিলে বাগানে খেলছে। স্কুল নেই, মহা আনন্দে আছে দুজন। না না, অনেক স্কুল কামাই গেছে, এখন থেকে ওদের দুজনকে আমি স্কুলে দিয়ে আসবো। কুসুম যতদিন সুস্থ না হবে ততদিন ওরাই এই বাসা থেকে স্কুল করবে। সেটাই ভালো। কি হলো, তুমি শুধু শুধু চা খাচ্ছ কেন, নাস্তা করবে না? আরে আমি পাপ্পুর এখান থেকে একটু খেয়ে নিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি পেপারটা নিয়ে এসো তো। ওরে, আজকে ওদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। দেখি, ছি 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 ছি, এটা বিনু কি লিখেছে? কি মামি দেখি? তোর দেখতে হবে না মামা। কেন? তোর মা চিঠিতে লিখেছে আজ সে বিয়ে করবে, আর আমরা যদি ওর বিয়েটা না মেনে নিই তাহলে আর এ বাড়িতে ও আসবে না। কি? তোর কথাও লিখেছে, বলেছে তোকে বুঝিয়ে বলতে। অস্ট্রেলিয়াতে সে সেটেল হয়ে গেলে তোর জন্য ভিসা পাঠাবে। এসব আমি মানি না, আমি চললাম। মামা, মামা মাথা ঠান্ডা কর। শোন, তুই তো তোর মাকে চিনিস। হ্যাঁ, আসলে একটা পাগলি, এখন ও যদি এইভাবে ভালো থাকতে চায়, তাছাড়া ও তো তোকে নিয়ে যেতে চেয়েছে। না মামা, না, আমি তোমাদের ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো, আমি নানুর কাছে থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই এখানেই থাকিস।
হাত বেয়ে উঠে এসো হে পানখি, পাটিতে আমার এবার গোটাও ফনা কালো লেখা লিখন হৃদয়ে। প্রবল ছোবলে তুমি যত ঢালো অন্ধকার, তারও চেয়ে নীল আমি অহরহ দংশনের ভয়ে। সপ্ত সামার তুমি আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাচ্ছি। আমাকে আমার বাচ্চাদের কাছে আমাকে ফিরিয়ে দাও, আমি কমলার পারছি না। যা খেলাধুলা করো আজকেই করে নাও, কাল সকালে কিন্তু তোমাদের নানা ভাই তোমাদের স্কুলে নিয়ে যাবে। আমি তো যেতেই চাই, আমি এটা যেতে চাই। আচ্ছা দেখি তোমরা খেলো। দাদি, আমি কথা দিচ্ছি, রোজির মেয়ে সারা জীবন আমার কাছে থাকবে, আমি ওকে অন্তর দিয়ে আগলে রাখব। দাদি দাদি দাদি
ভাই বোন আছে, ওগো সব কিছু তো আমি সামলাই, আমি পারি। পারবি? তাহলে এক কাজ কর, ওই দেখো ওখানে একটা বালতি আছে পানি ভরা, ওটা নিয়ে আয় তো আমার এখানে। মনে হচ্ছে ও তোমার বিশেষ গেস্ট। বিশেষই তো, মেয়েটা সারাটা দিন কাজ করেছে, ওর কারণে আমার মেয়ে আজকে দুপুরে নাক ডেকে ঘুমিয়েছে, আর বৌমা বিকেলে বেড়াতে গেছিল, তো ওকে আমি খাওয়াবো না। তুমি স্টোর রুম থেকে ওর জন্য একটা তোশক, একটা বালিশ, একটা চাদর দিও, কেমন? ও না হয় রোজই রুমে ঘুমাবে। রান্নাঘরে তো মাদুর আছে মা। রান্নাঘরে? ওখানে তেলা পোকা ইঁদুর, কি করে ঘুমাবে ওখানে? এই কবিতা কে লিখেছে? তুই? আমার মাফ করে দাও দাদি, আমি এক্ষুনি মুছে দিতেছি। হে ঘুম না আমার। আচ্ছা ওর মুছতে হবে না। তুই লেখা পড়া জানিস? হ্যাঁ একটু শিখছিলাম। স্কুলে? না। যা তুই তোর কাজে যা। আচ্ছা দেখ ও কি সুন্দর লিখছে দেখেছিস? ওকে আসলে স্কুলে ভর্তি করে দিলে খুব ভালো করবে রে। মা কুসুম কি স্কুলে দিবে, কলেজে দিবে, এরপর ইউনিভার্সিটি তো দিবে, তাই না মা? থাম, ঠিক আছে তোদের যখন আপত্তি তখন আমি ওকে স্কুলে পাঠাবো না, ও যখন পড়তে ভালোবাসে ওকে আমি পড়াবো। বৌমা তুমি রোজির পুরনো বইগুলো ওকে দিও তো। তুই চলে গেলে সবটিতে কষ্ট আমারই বেশি হবে, তারপরে কেন আমি বিয়েতে রাজি হয়েছি জানিস? এটা আমার কর্তব্য, তোকে যদি আমি সংসারে করে না দিয়ে যাই তাহলে তো দুজনকে আমার ঠাই হবে না। তখন কিন্তু তোকে এখানে থাকতে হবে, আমি জানি রোজি তোর সঙ্গে থাকি আবার ঠিক আগের মতো হয়ে যাবে। আমি থাকবো দাদি, আমি তুই থাকিস, আমি থাকবো দাদি, আমি তো আছি। কি দাদি তোরা মনে করিস আমি কিচ্ছু বুঝি না? না রোজও ঠিক এমনি মিষ্টি এসে তার কষ্টগুলো লুকিয়ে রাখতো, আমি ভয় কিছু জিজ্ঞেস করতাম না, যদি এমন কিছু বলে আমার মন ভেঙে যায়, আমার খারাপ লাগে। কুসুম ভালো আছিস তো? দাদির কথা ভাবছিলাম, কেমন করে সময় পার হয়ে যায়, 15টা বছর হয়ে গেল দাদি নেই, আজকে দাদির মৃত্যুবার্ষিকী। না তুমি ভালো ভেবেছ, ঠিক আছে আমি বলে দিব অ্যাকাউন্টসে, তুমি লোন পেয়ে যাবে, তুমি আমাদের সবচেয়ে পুরনো এমপ্লয়ি, এত চিন্তা করো না, আমি অ্যাকাউন্ট সেকশনে বলে রাখছি। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে চিনতে পারলেন না? আমি খোকন, আমার মায়ের নাম কুসুম। সরি 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 সরি, আমার দেরি হয়ে গেছে একটু, জানো আজকে রাস্তায় এত জ্যাম, আমি জিন্দেগি তো এরকম জ্যাম দেখি নাই। তাই নাকি? আমাদের দেশে জ্যাম হয় এটা তো আমি আমার বাবার জন্মে শুনি নাই। এই আমি আমি প্রত্যেকদিন আগে এসে বসে থাকি, আজকে একদিন আগে এসে ভাব দেখাচ্ছ? এই যে এগুলো রাখো, এগুলো রাখো, এখন মসজিদে যাবে, হুজুরকে এই টাকাগুলো দিয়ে বলবে যে খালাম্মা আর দাদির মৃত্যুর দিন কাছাকাছি চলে এসছে, ওনাদের নামে যেন কোরআন খতম দেন। আবার সুন্দর হয়ে গেছে তো, কালকে সকালে যাই? না। শান্ত মনের নদী পাই যদি
সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা।